তুলারাশি তুলালগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে আপনারা যদি রাশিফল কিন্তু আপনাদের জন্য সামগ্রিক রাশিফল ব্যক্তিগত রাশিফল কিন্তু নয় আর আপনারা যদি আপনাদের ব্যক্তিগত রাশিফল জানতে চান বা আপনাদের জীবনের ভবিষ্যৎবাণী তাহলে অবশ্যই ভিডিওটি শেষে দেখছেন বা তলায় দেখছেন কিছু লেখা স্ক্রোলিং হচ্ছে সেটি একবার পড়ে নেবেন এই রাশিফল সম্পর্কে আপনারা বেটার কিছু ধারণা পাবেন আজ আপনাদের কিন্তু আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে একাধিক উপায়ে আজ আপনারা আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন যার কারণে আপনাদের মানসিক শান্তিও বৃদ্ধি পাবে বিজনেসম্যান বলবো বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন সেখানেও আপনারা সফল হবেন তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ দুর্দান্ত কর্মক্ষেত্রে আজ আপনি অতুলনীয় অনুভব করবেন আপনার সহকর্মী আপনার বস আপনার কাজের অগ্রগতি দেখে খুশি হবে আপনি কাজ প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন কাজেও গতিবৃদ্ধি হবে আজ বিজনেসম্যানেদেরও লাভ চাকরিজীবীদেরও লাভ উভয় পক্ষেই কর্ম এবং অর্থ দুটি ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটি প্রভূত পরিমাণে আজ আপনাদের ক্ষেত্রে লাভ এনে দেবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু তাদের সহায় আছেন পরিবারের সদস্যদের সাথে আজ কিন্তু আপনাকে ভাব ভালোবাসা বৃদ্ধি করতে হবে আজ পরিবারে আপনি কিন্তু প্রায় প্রায় সময়টাই ব্যস্ত থাকতে চলেছেন আর তাই তাদের সাথে এত বেশি সময় দিতে পারবেন না আপনার উচিত পরিবারের সদস্যদের উপরে আধিপত্য বজায় না রেখে তাদের ছোটোখাটো ব্যাপারে ভুল ত্রুটি না ধরে তাদেরকে বোঝানো যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে অন্যথায় কিন্তু নয় স্বাস্থ্যগতভাবেও কিন্তু আজকের দিনটি আপনাকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে ওজন বুঝে বোজন গ্রহণ করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলি করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন আর ভ্যাকান্ট টাইম বা অবসর সময়ে বসে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন এতে কিন্তু আপনার আপনার স্বাস্থ্য শুধু নয় আপনার মানসিকভাবেও আপনার অনেক প্রফুল্ল অনুভব করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির দিন সাধারণ একটি দিন কাটতে চলেছে সুতরাং বাড়াবাড়ি করবেন না সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক রোম্যান্স ভালোবাসা হোক বা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা হোক তর্ক বিতর্ক হোক কোনো কিছুতেই বাড়াবাড়ি করলেই কিন্তু আজ ক্ষতি অন্যান্য দিনের ন্যায় সাধারণ কাটানোরই চেষ্টা করুন এটাই কিন্তু আজ আপনার ক্ষেত্রে বেটার হতে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তো এই বিষয়ে আপনাদের অবশ্যই সজাগ থাকার প্রয়োজন আজ যেহেতু বৃহস্পতিবার তাই গুরু গ্রহ বৃহস্পতি অর্থাৎ জ্ঞান বুদ্ধি অর্থ পরিবার সকল কিছুর সেরা যিনি তিনিই কিন্তু গুরু বৃহস্পতি তার বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার যেটি হলো ওম গ্রাং গ্রীং গ্রোং সগুরাবে নামা আরও একবার বলছি ওম গ্রাং গ্রিং গ্রোং সগুরাাবে নমা